গত শনিবার লিওনাল মেসি বার্সেলোনার নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন। নতুন চুক্তি অনুসারে 2020-21 মৌসুম পর্যন্ত কাতালান ক্লাবেই থাকবেন মেসি। সেই চুক্তি অনুসারে মেসির বেতন প্রতি সপ্তাহে 5 মিলিয়ন ইউরো। আর এতেই যেন টনক নড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। ইউকে এক্সপ্রেস এমনই সংবাদ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, লিওনাল মেসির নতুন চুক্তির মাধ্যমে ম্যান সিটিতে যোগ দেওয়ার যে শঙ্কা তৈরি হয়েছিল তার সেই শঙ্কা দূর হয়ে গেছে। এদিকে স্প্যানিশ গণমাধ্যম ডিয়ারিও গোল দাবি করেছে, বার্সেলোনার সাথে মেসির নতুন কন্ট্রাক্ট রিয়েল মাদ্রিদের সাথে রোনালদোর সম্পর্কের আরও অবনতি ঘটাবে। দীর্ঘদিন যাবৎ যেমন লিওনাল মেসি বার্সেলোনার হয়ে খেলে যাচ্ছেন, ঠিক তেমনই ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়েল মাদ্রিদের হয়ে খেলে যাচ্ছেন। তার হাত ধরেই রিয়েল মাদ্রিদ জিতেছে অনেক শিরোপা। সাপ্তাহিক বেতন বাড়ানো নিয়ে রিয়েল মাদ্রিদ কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা মনোমালিন্য তৈরি হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। এবার সেই মনোমালিন্য আরও খারাপ হতে যাচ্ছে, কারণ চির প্রতিদ্বন্দ্বী লিওনাল মেসির বেতন বেড়েছে অনেক গুণ। কয়েকদিন আগেও সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড়ের তালিকায় 1 নম্বরে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পিএসজির সাথে নেইমারের নতুন চুক্তির পর তিনি দ্বিতীয় স্থানে চলে যান। প্রতি সপ্তাহে নেইমারের বেতন 5.4 মিলিয়ন ইউরো। আর এবার মেসির বেতনও ক্রিশ্চিয়ানো রোনালদোর থেকে বেড়ে গেল। স্প্যানিশ সংবাদ মাধ্যম ডিয়ারিও গোল এমন অবস্থায় মনে করছেন, ক্রিশ্চিয়ানো রোনালদোর বেতন ভাতা যদি বাড়ানো না হয়, সেই ক্ষেত্রে এই মৌসুম শেষেই রিয়েল মাদ্রিদ ছাড়তে যাচ্ছেন তিনি। এদিকে পর্তুগিজ এই তারকা খেলোয়াড়কে কেনার জন্য প্রস্তুত ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজি। ইউকে এক্সপ্রেস সংবাদ মাধ্যমে শিরোনামটি তাই এমন ছিল, বার্সেলোনার তারকা খেলোয়াড় লিওনাল মেসি ক্রিশ্চিয়ানো রোনালদোকে বড় ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য করছেন, আর সেই বড় সিদ্ধান্তটি হলো রিয়েল মাদ্রিদ ছেড়ে অন্য দলে যাওয়া।